কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলায় সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত থেকে ভুট্টার এলসি করে ভুট্টার বস্তায় অভিনব কায়দায় নিয়ে আসা 420 কেজি ভারতীয় জিরা গত মঙ্গলবার বিকেলে জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ। একই সঙ্গে এইসব পণ্য বহনকারী ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়েছে। বন্দরের সহকারী পরিচালক রুহুল আমিন এবং রাজস্ব কর্মকর্তা তারিকুল ইসলাম তারেক এ তথ্য নিশ্চিত করেছেন। কাস্টম ও স্থল বন্দর সূত্রে জানা যায়, গত 10 সেপ্টেম্বর ভারত থেকে ট্রাকে করে আসা ভারতীয় 20 টন ভুট্টার চালান আসে বাংলাদেশে। মঙ্গলবার দুপুরে সেগুলো আনলোড করা হচ্ছিল। ভুট্টার বস্তায় ভেতর জিরা আছে এমন তথ্যের ভিত্তিতে কাস্টম কর্মকর্তারা ভুট্টার বস্তায় তল্লাশি চালিয়ে 105 বস্তার ভিতরে 4টি করে প্যাকেটে থাকা 420 কেজি জিরা জব্দ করে। কাস্টম কর্তৃপক্ষ জানায়, এই ভুট্টার আমদানিকারক দিনাজপুরের মিম এন্টারপ্রাইজ এবং রপ্তানিকারক ভারতের শর্মা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান। এলসির ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার HL ট্রেডিং। C&F এজেন্টের নাম হুমায়ুন। স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা তারিকুল ইসলাম তারেক জানান, আমদানিকারক 200 টন ভুট্টা আমদানির এলসি করেছিলেন। এর মধ্যে 20 টন ভুট্টা এসেছিল। এসব ভুট্টার বস্তায় করে ঘোষণা ছাড়াই অবৈধভাবে 420 কেজি জিরা আনা হয়েছে। জিরা সহ ভারতীয় ট্রাকটি আটকে রাখা হয়েছে। এ বিষয়ে আমদানিকারক ও C&F এজেন্টের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্টে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।